प्रभु नित्यानंद श्रियाद्वैत गदाधर शिवार्षदे गौरभक्तवृंद सुंदर से मिलने सुदामा
कत चले मन में हर की शरमा, चले शाम सुंदर से मिलने सुदामा, कत चले मन में हर की शरमा, कत चले मन में हर की शरमा, कत चले मन में प्रभु जी पावे देख के रुक्मिणी मन बसावे, खुशिया मनायद कर तीनों लोग धामा, कत चले मन में हर कृष्ण रामा, खुशिया मनायद कर तीनों लोग धामा, कत चले मन में हर कृष्ण रामा, खुशिया मनायद कर तीनों लोग चले मन में हर कृष्ण रामा, चले मन में हर कृष्ण रामा, चले शाम सुंदर से मिलने सुदामा, कत चले मन में हर कृष्ण रामा, कत चले मन में हर कृष्ण ভগবানের চরণে। আমরা হাতে তালি দিয়ে যদি কৃষ্ণ নাম করি তাহলে হাতের ভিতরে যে খারাপ রেখাগুলো আছে না ওগুলো ভালো হয়ে যাবে, যাই নিতায় যাইব। আমরা শ্রীমদ ভাগবত থেকে এই লীলা আস্বাদন করেছি, গতকাল সামান্য কিছু আস্বাদন করেছিলাম। প্রশ্ন ছিল সুদামা এত বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত এবং শ্রেষ্ঠ কুল যে ব্রাহ্মণ কুলে যার জন্ম, যার ধর্মের ভিতরে কোনো ত্রুটি নেই সেই সুদামা। Yeah.
আজকে আমাদের একাদশী তিথি, এটি উত্থান একাদশী, সঙ্গে মিলিত হয়েছে উন্মিলনী মহাদ্বাদশী, যেখান থেকে মানব জাতির উত্থান হয়। সব একাদশীতেই উত্থান হয়ে থাকে, বিশেষ করে এই একাদশী থেকে সঙ্গে যুক্ত উন্মিলনী মহাদ্বাদশী। ভক্তির যে দ্বার জীবের আছে, যা আমাদের বিষয় ভোগ করতে করতে বিষয়ের দ্বারা চাপা পড়ে গেছে, ভক্তি সবার ভেতরে আছে কিন্তু সুপ্ত আকারে থেকেও নেই। উন্মিলনী, আবার ওটা উন্মোচন হবে এই একাদশী তিথি পালন করলে। আজকের যে একাদশী তিথি উত্থান, আবার জেগে উঠবে সেই ভক্তি, যে ভক্তি লাভ করলে ভগবানকে পাওয়া যাবে। আমরা শুনব সুদামার মুখ থেকে, সুদামা কিভাবে একাদশী তিথি পালন করতেন। সুদামা চরিত্র কথা আমরা শ্রবণ করছি। এক মুষ্টি কৃষ্ণ খেয়ে নিয়েছিলেন, দ্বিতীয় মুষ্টি খেয়ে নিলেন, আর তৃতীয় মুষ্টি যেমনি খেতে গিয়েছেন, রুক্মিণী হাত চেপে ধরে বলছেন, চোখের ইঙ্গিতে কথা হচ্ছে, প্রভু আর তুমি এমনটি করো না, এই ভক্ত, এই সুদামা, এই বিপ্র এমন কি তপস্যা করেছে, তুমি তো সবকিছু দিয়ে দিলেই, অবশেষে তুমি এবং আমাদের সকলকে সুদামাকে দান করে দিতে যাচ্ছ। এক মুষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে সুদামার দারিদ্র দূরীভূত হল। কেন হয়েছে, কি কারণে এত দরিদ্র ছিলেন, আমরা সে কথা শুনব। দুই মুষ্টি খেতে এইরকম মহান বৈষ্ণব যেখানে জন্মগ্রহণ করেছে সুদামার মতো, ওই সুদামা নগর কেন হলো, সুদামার এটা ইচ্ছা ছিল। যখন দূত পাঠিয়েছিলেন, পরবর্তীতে আমরা আসব ওখানে, সুদামা যখন দেখলেন যে আমার বাড়ি এত বড় অট্টালিকা হয়ে গেছে, সুদামা বলছেন, কৃষ্ণ আমি তো তোমার কাছে এই জন্যে যাইনি, আমি এই অট্টালিকায় যাব না, আর আমাকে যখন অট্টালিকা দিলে এই গ্রামবাসী তো সকলে দুঃখী, যাদের গ্রাম থেকে ভিক্ষা করে আমি তোমায় সেবা করেছি এরা দুঃখে থাকবে আর আমি অট্টালিকায় থাকবো, এটা কিভাবে হয়। আমার ইচ্ছা তুমি যদি এই সব গ্রামবাসীদের দুঃখ নিবারণ করো। দ্বিতীয় মুষ্টি খেতে সমস্ত গ্রামবাসী সব ওই দ্বারকাধীশের মতো ওইরকম অট্টালিকা হয়ে গেল। জয় নিধায় জয় গো, একজন প্রকৃত বৈষ্ণবের প্রভাব দেখুন। তৃতীয় মুষ্টি খেলে কৃষ্ণকে এবং রুক্মিণী আদি সমস্ত লক্ষ্মী অংশে যারা রয়েছেন তাদেরকেও কৃষ্ণের ঘরে দাসী রূপে জন্মগ্রহণ করে, আহা সুদামার ঘরে দাসী রূপে জন্মগ্রহণ করে তাদের সেবা করতে হতো। এই জন্যে তৃতীয় মুষ্টি খেতে গিয়েই রুক্মিণী হাত চেপে চোখের ইঙ্গিতে বলছে, প্রভু তুমি এমন কাজ করো না, আমাদেরকে তোমার চরণেই রাখো, আর তুমি গিয়ে সুদামার ঘরে দাসত্ব করবে, এটা আমরা সহ্য করে থাকতে পারব না। এ হলো বন্ধুত্ব। এতদিন সে সর্বস্ব দিয়ে আমায় সেবা করেছে, এখন আমি যাব সুদামার জায়গা, সুদাম আমার জায়গায় আসবে, এ হলো বরাবর সমান। এইরকম একজনের সঙ্গে যদি আমরা প্রকৃতরূপে বন্ধুত্ব স্থাপন করতে পারি, তাহলে
সেই বন্ধুত্ব জন্ম জন্মান্তর থেকে যাবে। আমরা এই কথায় আসব। তাই রুক্মিণী এখানে প্রশ্ন করলেন, প্রভু ওই মুষ্টিটা হাতে চেপে ধরেছেন রুক্মিণী, চেপে ধরে বলছেন প্রভু এই ভক্ত এমন কি সাধনা করেছে যার জন্যে তুমি নিজেকে নিজে সুদামার ঘরে দাস রূপে জন্মগ্রহণ করে সুদামার সেবা করতে চাইছ? ওই তৃতীয় মুষ্টি খেয়ে নিলেই কৃষ্ণকে পর্যন্ত দাস রূপে সুদামার ঘরে জন্মগ্রহণ করে সেবা করতে হতো। রুক্মিণী সত্যভামা জাম্বুবতী তাদের অনুরোধ, এই বিপ্র এই ভক্ত এমন কি সেবা করেছে তোমার? ভগবানকে পেলে তার তো আর চাপ আর কিছু বাকি থাকবে না। আমার যে মনের ইচ্ছা আছে, বাসনা আছে, সেই বাসনা সবই পরিপূর্ণ হবে। সুদামার ধর্ম পালনের বিষয় দেখুন, এত বড় কৃষ্ণ ভক্ত, তারপরেও তার দুমুঠো খাবার যে দরকার প্রতিদিন, সেই খাবারও তার জীবনে জোটে না। বাচ্চাগুলো কিভাবে না খেয়ে আছে? তার এক বন্ধু ছিল চক্রবর্তী, সে প্রতিদিন রাজার কাছে গিয়ে কীর্তন করে, রাজার মহিমা গান করে কত ভালো ভালো রাস প্রসাদ নিয়ে আসতেন, দিতে চাইলেন, সুদামা নেননি। ধন দৌলত অনেক কিছু আনতেন, সুদামাকে দিতে গেলেন কখনো নেয়নি। কেন নিলেন না সুদামা? এত বড় যে নিষ্ঠা যার, কিন্তু সেই সুদামা দুটো খেতেও পাচ্ছেন না, ভিক্ষা গেলে তাকে ভিক্ষা দেয় না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে এইভাবে কৃষ্ণ ভজন করলে কি সবাই গরিব হয়ে যাবে, সে খেতে পাবে না? রুক্মিণী তাই বলেছিলেন, প্রভু এইভাবে যদি তোমার ভক্তকে তুমি পরীক্ষা করো, কষ্ট দাও, তাহলে জগৎ সংসারে তোমার ভক্ত আর কেউ থাকবে না, কেউ কৃষ্ণ ভজন করবে না, সবাই বলবে ওরে কৃষ্ণ ভজন করলে তার দুর্দশা এই রকম হয়, দেখ না কি দুর্দশা, খেতে পায় না দিনের পর দিন, দিনের পর দিন বাচ্চাগুলো না খেয়ে আছে। রুক্মিণী তখন বলছেন, প্রভু এই ভক্ত এমন কি সেবা করেছে তোমার যার জন্যে তুমি সর্বস্ব আবার দিয়েও দিচ্ছেন কৃষ্ণ সর্বস্ব? কেন প্রথমে তার জীবনের কষ্ট, অবশেষে দ্বারকার যত ঐশ্বর্য ছিল সব সুদামাকে দিয়ে দিয়েছিলেন, কেনই বা কৃষ্ণ দিলেন? রুক্মিণীর কথার উত্তর দিচ্ছেন শ্রীকৃষ্ণ, বলছেন দেখো সুদামা যেভাবে আমায় সেবা করেছে, এইভাবে দুর্লভ সূক্ষ্ম রসে সে পরিপূর্ণরূপে আমায় লাভ করেছে। অর্জুনের সূক্ষ্ম পূর্ণ ছিল না, অর্জুনের সূক্ষ্মর ভিতরে ঐশ্বর্য মিশ্রিত ছিল। অর্জুনের সূক্ষ্মকে অর্ধ সূক্ষ্ম বলা হয়। অর্জুনের সূক্ষ্ম রসে কৃষ্ণকে লাভ করেছেন, আর সুদামার যে সূক্ষ্ম ভাব সেটা হলো পরিপূর্ণ, 100% পরিপূর্ণ। এই জন্যে সুদামার সূক্ষ্ম আর অর্জুনের সূক্ষ্মের ভিতরে প্রচুর কৃতজ্ঞতা রয়েছে। অর্জুনের সূক্ষ্মকে বলা হলো গৌরব সূক্ষ্ম, আর সুদামার সূক্ষ্ম হলো বিশ্রম্ভ সূক্ষ্ম। নিরন্তর যিনি কৃষ্ণ সেবায় আছেন, দুজনের সেবার পরিপাটি যদি পৃথক পৃথকভাবে শোনা যায়, তাহলে বোঝা যাবে কেন সুদামার সূক্ষ্মভাব শ্রেষ্ঠ। তার আগে দেখি সুদামার যে বলছেন কেন সুদামা তার কাছে প্রিয়। সুদামার ধর্মের ভিতর কোনো ত্রুটি ছিল না, প্রতিদিন তার সেবা, ভিক্ষা করে যদি কিছু পেতেন ভগবানকে সেবা দিয়ে, কেননা সব বস্তুর ভিতরে পাপ আছে,
भगवान के निवेदन कर ले पाप मुक्त है। एक कथा भगवद गीता ते बला हुए छे। আমরা যে সম্প্রদায় থেকেই দীক্ষা নিই না কেন, গীতা সবাই মানে এবং পড়ে। সেই ভগবদ গীতায় বললেন অর্জুনকে, হে অর্জুন, সমস্ত বস্তুই পাপযুক্ত, আমাকে নিবেদন করলে, আমি সেটি গ্রহণ করলে সেটি পাপমুক্ত হয়ে যায়। যাদের সময় নেই তারা যদি শুধুমাত্র দ্রব্যের পরে তুলসী পত্র দিয়ে দেয় তাহলে আমি সেই দ্রব্য গ্রহণ করে নিই। তার জন্যে যার মন্ত্র পড়ারও সময় নেই মন্ত্রও পড়তে হবে না, শুধু তুলসী পত্রটি দ্রব্যে দিলেই ভগবান গ্রহণ করে নেবেন। জয় নিতাই জয় গো। তিনি গ্রহণ করে নেবেন। আমাদের খেতে যত সময় লাগে সেই সময়টা ভগবানের জন্য দিয়ে দিন। ভগবানকে দিয়ে ভগবান গ্রহণ করলে সেটা প্রসাদ হয়ে যায়। সেগুলো আবার গুরু বৈষ্ণবকে নিবেদন করুন, তাহলে সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। সেই মহাপ্রসাদ গ্রহণ করুন। সুদামা বিপ্র কখনো প্রসাদ ছাড়া গ্রহণ করেনি। আমাদের বর্তমান যারা যুব সমাজ তাদেরকে আগে এটা পালন করাতে হবে। 8 বছর বয়স থেকে ধর্ম পালন শুরু করাতে হবে। শ্রীমদ ভাগবতে বলছেন, 5 বছর অতিক্রম হলে 6 বছর থেকেই তাকে একজন ভজনশীল সদ্গুরুর কাছ থেকে দীক্ষা দিয়ে তাকে ধর্মে প্রবেশ করিয়ে দিয়ে আমি নিজেও আচরণ করব। পুরাণা দিতে আছে 50 বছরে 50 ঊর্ধ্বং বনং গচ্ছে, কিন্তু সেটা যথার্থ কথা নয়। সেই বেদব্যাস আবার বললেন, গুরু কৃপা লাভ করে যে প্রকৃত ওই বয়স থেকেই সব কিছু শিক্ষা লাভ করা যাবে, ওই বয়স অতিক্রম হলে আর কিছু করা যাবে না, অভ্যাসে আনা যাবে না। এই জন্যে শ্রীমদ ভাগবত বললেন, কৌমারে আচরিত প্রাজ্ঞহ ধর্মন ভাগবতারিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অধবামর্থদং। কৌমার বয়স থেকে ভাগবত আরাধনা শুরু করতে হবে। ভাগবতের কথা শুনছি আমি, এটা হলো ভাগবতের কথা। প্রহ্লাদ মহারাজ স্কুলে সব ছাত্রদের বললেন, কেন ভগবত আরাধনা করলে আমাদের কোনো বিপদ আসবে না, বিপদ আসলেও সেটা আমাকে স্পর্শ করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আমি ভগবত ভজন করি। 1 থেকে 5 বছর বাল্যকাল আর 6 থেকে 15 পর্যন্ত কুমারকাল, এই কুমারকাল থেকে ভগবত আরাধনা শুরু করতে হবে। গুরু বৈষ্ণব ভগবানের সেবা করা শুরু করতে হবে। আমি নিজে করব, আমার সন্তানদেরকেও শিক্ষা দেব। তারপরে 16 থেকে যৌবনকাল শুরু হলো। যৌবনের 3টি ভাগ, 16 থেকে 30 পর্যন্ত নবযৌবন, 30 থেকে 40 হলো মধ্য যৌবন, 40 থেকে 50 হলো থার্ড যৌবন, 50 থেকে বার্ধক্য শুরু হয়ে গেল। যারা একেবারে কিছু করতে পারে না বললেন, অন্তত 50-এর উপরে যখন বয়স হবে তখন কোনো গৃহের কর্ম নাই, তখন সব কিছু সন্তান আদি সকলকে ছেড়ে দিয়ে সে গুরু চরণে আসবে, আশ্রমে গিয়ে সাধুর চরণে গিয়ে জীবনটা 24 ঘন্টা গোবিন্দ সেবায় ভগবানের সেবায় দিতে হবে। যারা একেবারে বাল্যকাল থেকে পারলেন না, এটা তো করতেই হবে, কিন্তু ভাগবতের কথা হলো যেই বয়স থেকে 6 বছর বয়স থেকে 15 বছরের মধ্যে দেখুন, পুরাণে বেদব্যাসই বলেছিলেন, এখন সেই বেদব্যাস বলছেন ওটা প্রকৃত ধর্ম নহে। কেননা বয়স হয়ে গেলে কখনো গুরু বৈষ্ণব ভগবানের সেবা করা যায় না, তাই বেদব্যাস সেবা নারদের কৃপা লাভ করে বলছেন ওটা আমি বলেছিলাম বটে,
আমি যদি বৃদ্ধ হয়ে যাই তখন তো আমাকেই সেবা করবার জন্য আরেকজনের প্রয়োজন হয়। ভাগবত কথা শুনতে গেলে বারবার টয়লেটে যেতে হয়, বেশিক্ষণ বসে থাকতে পারি না, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, চনচন করে। কি করে আমি গুরু সেবা করব, কি করে ভগবানের সেবা করব? বার্ধক্যে কখনো কি ভগবানের সেবা করা যায়? তখন আমি যাব গুরুদেবের কাছ থেকে সেবা নিতে, আমি গুরুদেবকে সেবা করতে পারব না। তাই বেদব্যাস বললেন, ও কথা আমি লিখেছিলাম বটে জাগতিক পাণ্ডিত্যের দ্বারা তোমাদের বোঝাবার জন্যে। জাগতিক লোক যারা একেবারে করবে না, অন্তত এই বয়সে অন্তত আর সংসার যেন না করে, এই শরীরে যৌবন থাকলে তবে তো আমি সেবা করতে পারবো, আর ওই বয়সে আমি সন্তানকে শাসন করতে পারবো। আপনার সন্তান যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তখন লয় তৈরি করেছে, আপনার সন্তান 18 বছর হয়ে গেলে আপনি তাকে আপনার নিজের সন্তানকেও শাসন করতে পারবেন। আপনি চোখের সামনে দেখছেন আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে অসৎ সঙ্গে, কিচ্ছু বলতে পারবেন না। উল্টে আপনি বললে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে যদি সন্তান বাবা মায়ের সঙ্গে কোনো রিপোর্ট করে দেয়। কিন্তু আপনি বাল্যকালে সন্তানকে শাসন করা যায় না বাল্যকাল, কিন্তু কৌমারকাল থেকে শাসন করা যায়। 6 বছর থেকে 15 বছর পর্যন্ত আপনার সন্তানকে আপনি মারুন, শাসন করুন, কেউ কিছু বলতে আসবে না। ওই সময় তাকে জোর করে শিক্ষা দিতে হবে, এই আমি ঘুম থেকে উঠলাম সকালবেলা, তুমি উঠে পড়ো, আমি একা নয়, আমি সন্তানদেরকে উঠাবো ব্রহ্ম মুহূর্তে, আমি এখন হরিনাম করব, তুমি আমার সাথে হরিনাম করো, আমি এখন গীতা পাঠ করব, তুমি আমার সাথে গীতা অধ্যয়ন করো। গীতা অধ্যয়ন করতে হবে, এইভাবে তাকে জোরপূর্বক শেখাতে হবে ভাগবত, তবে তো আমার যুব সমাজ আমাদের সন্তানরা শিখবে। সন্তানরা যে পিতামাতাকে মানে না, এর জন্যে দায়ীও আমি। আমি তো সন্তানদের এই বয়স থেকে ধর্ম শিক্ষা দিইনি, তো এখন সে তো অসুর হবেই। পিতামাতা কী বস্তু, গুরু কী বস্তু, সাধু কী বস্তু, ভগবান কী বস্তু, এটা তো শিক্ষা দিইনি আমি, এই জন্যে ত্রুটি তো আমারও আছে। হিন্দুদের ঘরে এটা, মুসলমান জাতির ঘরে ঘরে এটা খুব প্রবল, বাচ্চা বয়স থেকে ধর্ম শিক্ষা দেওয়া, সঙ্গে করে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো। কিন্তু হিন্দুদের ভিতরে এটা আমাদের করতে হবে, আপনারা যারা আছেন। আমি তো কালকে দুপুরবেলা ঢাকা চলে যাব, আমার শিষ্য থাকবেন, আপনাদের অনেক আনন্দ দিয়েছেন রাহুল কৃষ্ণ, রইল আপনাদের কাছে, আপনারা সেইভাবে তৈরি হন, শুধু শুনলে হবে না। এখানে যে শুনে গেলাম, শোনার অর্থ হলো আমি কাল থেকে গিয়ে আমি আমার সন্তানকে গীতা অধ্যয়ন করাবো। বেশিরভাগ আমাদের হিন্দুদের যেখানে ধর্ম আলোচনা হয় সেখানে বয়স্ক মানুষেরই দেখা যায়, এই বয়স থেকে একাদশী করাতে হবে। সুদামা কিভাবে একাদশী করতেন? সুদামার কথা তো সেই দ্বাপর যুগের কথা, আমাদের যে সরগোস্বামী, যে দেশে আপনারা জন্মগ্রহণ করেছেন এই বাংলাদেশে, রূপ সনাতনাদি নরোত্তম ঠাকুর, তারা কিভাবে, যেভাবে নরোত্তম ঠাকুর একাদশী করতেন ঠিক সেইভাবেই আমাদের সুদামা বিপ্রা একাদশী করতেন। কিভাবে করতেন? সবার জন্য সেই নিয়ম, 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে হয়। এই বয়স থেকে একাদশী না করলে আমাদের সকলের পাপ হবে, অর্থাৎ পাপ আমার শরীরে প্রবেশ করবে। যে যে সম্প্রদায়েরই আপনারা দীক্ষিত হন না কেন, আর সেই পাপের পরিমাণে
আপনার শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে, যে ব্যাধির কোনো ট্রিটমেন্ট হবে না। এই জন্যে নির্জলা একাদশী কারা করতেন, যারা বেশিরভাগ রাজা জমিদারের সন্তান। বাংলাদেশে এইরকম সমস্ত মহাপুরুষ, আমাদের এই দেশের সন্তান, আমাদের পরিবারের সন্তান, যারা জন্মগ্রহণ করেছিলেন, আমরা শুধু ঠাকুর নরোত্তমকে দিয়ে দেখি। তারা নির্জলা জল পর্যন্ত না খেয়ে একাদশী করেছেন, আর সারা রাত জাগরণ করে সাধুসঙ্গে হরিনাম করেছেন, ভগবানের কথা রসে ডুবে কাটিয়েছেন। কেন প্রশ্ন করতে হবে, নরোত্তম ঠাকুরের কি কোনো অভাব আছে? তার থেকে কি আমি বেশি বুদ্ধিমান? তার এইসব করে কি লাভ হবে? তিনি তো সত্য তেতা দাপর যুগের ধর্মের শিক্ষা দেননি, তিনি এই কলি যুগে করেছেন, কলি যুগের ধর্ম শিক্ষা দিয়েছেন। আমাদের রাজশাহী জেলার সন্তান তিনি, বাংলাদেশ, সেই খেতুরি ধামে দেখুন ঠাকুর মহাশয়ের কত জমিদারিত্ব সেখানে পড়ে আছে। জয় নিতাই জয় গো। তারাই পারে, মনে রাখবেন, রাজা জমিদার যারা হয় তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে, সাধারণ নলেজ তাদের থাকে। তারা যে কোনো জিনিস গ্রহণ করে নেয় না, যেটা গ্রহণ করে নিয়েছে বুঝতে হবে তার ভিতরে কিছু কারণ আছে, যেতে হবে দেখতে হবে। তারা তো আর পাগল ছিলেন না, সারা রাত জেগে জেগে মানুষ যখন ঘুমায় আর একাদশীতে সারা রাত জেগে জেগে কৃষ্ণ নাম করতেন। আমরা পাগল বলতে পারি তাদেরকে, কিন্তু তারা আমাদের মতো পাগলকে পরিচালনা করে, তবে তো দেশ শাসন করে। বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি তাদের, নাইলে সে তো দেশই শাসন করতে পারবে না, রাজগদিতেই বসতে পারবে না। যারা এসেছিলেন রূপ সনাতন থেকে, দেখুন সব জমিদারের সন্তান, রঘুনাথ দাস গোস্বামী, যার তখনকার সময় 20 লক্ষ টাকা, 550 বছর আগে যার বাৎসরিক ইনকাম ছিল 20.5 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা তিনি কর দিতেন আর 8 লক্ষ টাকা। 550 বছর আগে যদি বাৎসরিক ইনকাম 8 লক্ষ টাকা হয়, এখন 1000 কোটি টাকা হবে, হিসাব করুন। জয়িতায় জয় গো। এইরকম একজন সন্তান গৃহ পরিত্যাগ করে ত্যাগী হয়ে দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিলালেন, আর দিনের পর দিন না খেয়ে ভগবানকে ডাকছেন, তারা কি পাগল ছিলেন? আর একাদশীতে এইসব একত্রিত হয়ে ইষ্টগোষ্ঠী দ্বারা কৃষ্ণ নাম করে কৃষ্ণ কথা রসে বিভোর সারা রাত জাগরণ করলেন। প্রশ্ন করতে হবে কেন, তারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান, যাদের কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই যাদের, তারা কেন এরকম করছে? তাহলে নিশ্চয় কারণ আছে। ইহজগতের সুখ এবং সম্পদকে পেতে গেলেও ভগবানকে ডাকতে হবে, তার সহজ উপায়, অল্প সময়ে সব কিছু পাওয়ার পদ্ধতি হচ্ছে এই একাদশী তিথি করা। আবার যার সম্পদ আছে প্রচুর, সেটাকে যদি রক্ষা করে রাখতে হয় তাহলেও তাকে একাদশীর দ্বারাই রক্ষা করা যাবে, নাইলে আমি সম্পদ রক্ষাও করতে পারব। যা সম্পদ আছে আমার, চাই আমার এই বিষয় সম্পদ, সাংসারিক সুখ এবং পারমার্থিক সম্পদ যে ভক্তি, এটাও রক্ষা করতে পারবো না যদি আমি একাদশী তিথি পালন না করি। বিধবা সধবা সবাইকে করতে হবে, বাপের ঘরে থাকা অবস্থায় মেয়েদের করতে হবে। 3 দিন 5 দিন শরীর খারাপ হলেও মায়েদের একাদশী তিথি পালন করতে হবে, ভক্তির অঙ্গ। যদি শরীর একদম না পারে তখন করব না।
আজকে একাদশী, আজকে অ্যাকচুয়ালি দ্বাদশী, যা হোক একাদশীর আগের দিনে দশমীর দিনে সূর্যাস্তের পূর্বে একবার মাত্র প্রসাদ পেতে হবে। সেই প্রসাদটাও অনেক রাজকীয় নয়, সাধারণভাবে যা পেলে আমার পেটে গ্যাস হবে না, শরীরে অসুস্থ হবে না, যার যার শরীর অনুযায়ী বুঝে নিতে হবে। হব্বিষা অন্ন খেলেও অনেকের পেটে গ্যাস হয়, হব্বিষা অন্ন দরকার নেই। আমরা ডালের ভিতরে সব ধরনের সবজি দিলে, ডালে সামান্য একটু তেল দিলেই ডাল রান্না হয়ে যায়, সবজিতে আলাদা তেল লাগলো না, সেটা খেলে সব মানুষেরই শরীর ভালো থাকবে। আবার ডাল বেশি দেওয়া দরকার নেই, অল্প একটু ডাল দিয়ে সবজি রান্না করুন। এইভাবে দশমীর দিনে সূর্যাস্তের আগে একবার খা। আর আজকে একাদশী, যারা পারবে না অসমর্থ তাদের জন্যও শাস্ত্র বলেছেন, বলবো আমরা শুনবো। আজকে একাদশী দিন এবং রাত কোনো কিছু গ্রহণ করা যাবে না, জলও খাওয়া যাবে না। পূর্ণ একাদশীর ফল যদি কেউ লাভ করতে চায় 100% তার জন্য, যারা আহ্নিক করেছেন তাদের যখন আচমন করতে যাবেন, আহ্নিক করতে যাবেন, তখন তিল সমান জল নিয়ে আচমন করবেন, যেন জল কোনোভাবে জিভা দিয়ে মুখে না যায়। নির্জলা একাদশী। আর আজকে দিন রাত কখনো ঘুমানো যাবে না, সারা রাত জাগরণ করে কৃষ্ণ কথা রসে রাত অতিবাহিত করতে হবে। কেননা একাদশীর জাগরণে সবথেকে বেশি ফল দান করে দিয়েছেন। দিনে যে ফলটা পাওয়া যায় তার থেকে বেশি ফল একাদশীর জাগরণে দেওয়া হয়েছে। এজন্যে আমাদের গোস্বামীগণ তাদের আর একটা পরিচয়, আমাদের জমিদারগণ রাজাগণ জাগতিক যারা রাজা জমিদার, তারা সবাই অন্তত আর কিছু না করুক সারা রাত জাগরণ করে তারা হরিনাম সংকীর্তন করে জাগরণ করতেন। জয় নিতাই জয় গুরু। আর দিন রাত কোনো কিছু খাবার নয়, দ্বাদশীর দিনে মানে কালকে যে পালনের সময় আছে 9:36 মধ্যে সূর্য উদয়ের পরে 9:36 সেই সময় তারা পালন করতেন। সেই পালনের বিধি দ্বাদশীতেও একবার পালনের সময় পালন করবেন। আর সারাদিন কোনো কিছু খাওয়া যাবে না, শুধু জল খাবেন, পানি পান করতে পারেন। তিন দিন কোনো মিথ্যা কথা বলা যাবে না। 12 মাসে আমাদের মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু আমরা তো পারি না বলি, অন্তত 3 দিন বলা যাবে না। এইভাবে যদি আপনি একটা একাদশী পালন করতে পারেন, সেই একাদশীর কাছে আপনি যা চাইবেন ভগবান আপনাকে তাই দেবে। এইভাবে পূর্ণরূপে যদি একাদশী হয়, দেখবেন যে মেয়েদের বিয়ে হচ্ছে না, একাদশী পালন করে সব থেকে ভালো উত্তম একটা জায়গাতে বিয়ে হচ্ছে, বারবার সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে আর হয় না। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরি আর হচ্ছে না। একাদশী তিথি পালন করে দেখুন, অবশ্যই তার ফল পেয়ে যান। যে কোনো কার্যের জন্যে অনেক কিছু করছেন, ব্যবসায় প্রচুর টাকা বাবা রেখে গিয়েছিলেন সব নষ্ট করে ফেলেছেন, যেটায় হাত দিচ্ছেন সেখানেই লোকসান, গরিব হয়ে গিয়েছেন। একাদশী তিথি পালন করুন, দেখুন কোথা থেকে ধন আপনার আসবে, টাকা আসবে, আপনি নিজে তো খাবেনই খাবেন, 10 জনকে আরও দান করতে থাকবেন, তাও শেষ হবে না আপনার ধন, কিন্তু করতে হবে। মনে রাখবেন যে একটা একাদশী সুষ্ঠ করে পালন করে যদি বলেন যে আমার মেয়েটার ভালো ঘরে জন্মগ্রহণ হোক, আমাকে 1 কোটি টাকা দরকার, আমার বাড়িতে দিয়ে যেও, ইত্যাদি ইত্যাদি, এত কিছু পাওয়া যাবে না একটা একাদশী করে। জানি তাই জয় গো। একটা একাদশী ঠিক ঠিক শাস্ত্র নিয়মে করতে পারলে আপনি যে কোনো একটা ইচ্ছা ভগবান আপনাকে পূরণ করবে, কিন্তু ঠিক শাস্ত্র নিয়মে করতে হবে। এখন জিজ্ঞাসা হলো, আমরা ধ্যান দেব কোথায়,
যে অনেক ডাক্তাররা এখানে অনেক শ্রোতা ডাক্তাররা রয়েছেন অথবা অনেক ধর্মগুরুগণ যারা সমাজে আছেন, তারা বলেন যে কলিযুগে না খেয়ে ভগবানকে ডাকার কোনো নিয়ম নেই। মেডিকেল সায়েন্সে যারা আমাদের বিশেষ করে বাঙালি ডাক্তাররা আছেন তারা বলছেন 3 ঘন্টার উপরে যদি পেট খালি রাখা হয় পাকস্থলী নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, একদিন বুঝতে পারবেন তখন সব কিছু শেষ হয়ে যাবে, এই জন্যে 3 ঘন্টার বেশি পাকস্থলী খালি রাখা উচিত নহে। তাহলে আমাদের মহাপ্রভুর পার্শ্বদগণগুলোর ভিতরে কারা বড় বড় ডাক্তার ছিল এটাও আমাদের জানা দরকার, তাহলে বুঝব যে তাদের থেকে আমরা কেউ বড় ডাক্তার হয়ে যায়নি। এবং সখীদের মধ্যে যারা বড় বড় ডাক্তার ছিলেন, এই কলিযুগের যারা ভজন করেছিলেন, আমার গুরু মহারাজ ঢাকা বিক্রমপুরের বিশাল জমিদার ছিলেন, পরম আরাধ্যতম প্রপূজ্য চরণ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ জমিদারিত্ব সব ছেড়ে দিয়ে আমার পরম গুরুদেব এমন আকর্ষণ করলেন, জগৎগুরু প্রভুপাদ অষ্ট উত্তর শত শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এক আকর্ষণে শুধু দীক্ষাই দিলেন না, সংসারকে ছাড়িয়ে একেবারে ত্যাগী সন্ন্যাসী বানিয়ে দিলেন। যেমন তার জমিদারিত্ব তেমন তার ডাক্তারি যশ ছিল। তখনকার সময় তিনি সেই ঢাকা মিটফোর্ড কলেজ থেকে LMA পাস করেছিলেন, লেকচারার মেডিকেল অফ ফ্যাকাল্টি যেটা এখন বলা হয় MBBS। তারপরে তিনি আরও 4টা ডিগ্রি করেছিলেন। এত বড় জমিদারের সন্তান যখন তার 82 বছর বয়স তখনও তিনি নির্জলা একাদশী করতেন। শাস্ত্রে 80 বছর পর্যন্ত বলেছেন। আর তিনি এত বড় ডাক্তার হয়ে জমিদারের সন্তান হয়ে যখন দেখলাম তার কি এই জ্ঞান নেই যে পাকস্থলী 3 ঘন্টার পরে খালি থাকলে খারাপ হয়ে যাবে, কিন্তু তিনি ওই বয়সে যা পরিশ্রম করতেন মৃত্যুর আগের দিন পর্যন্ত ভগবানের সেবা করে তবে প্রসাদ নিয়েছে, বলতেন ওরে ভগবানকে সেবা না করে কখনো খেতে নেই প্রসাদ পেতেন, বয়স হয়ে গেছে তখন বলছে যায় একটু তুলসী গাছে আর ফুল গাছে জল দিয়ে এসে, তুলসী আর ফুল তো ভগবানের সেবায় লাগে, এখন বয়স হয়ে গেছে বাবা তোরা তো সেবা করিস আমি তো আর করতে পারি না, বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে তুলসী গাছে ওই ফুল গাছে জল দিলেন 1 ঘন্টা ধরে, জল দিয়ে তারপর বললেন যা প্রসাদ নিয়ে আয় প্রসাদ পাও। এ হলো তাদের আদর্শ, রূপ সনাতনীর আদর্শকে গ্রহণ করেছিলেন তারা। রূপ সনাতনাদি নরোত্তম ঠাকুর ইত্যাদি যারা জমিদাররা যখন এইভাবে করছেন তারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান, প্রশ্ন করতে হবে কেন। এখন আপনি মেডিকেল সায়েন্সে যারা বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট ডাক্তাররা আছে, এখন তো অনলাইনে সব কিছু পাওয়া যায়, আপনি সার্চিং করে দেখুন, যে রোগের কোনো রকম চিকিৎসা হয় না সে যদি তার একমাত্র চিকিৎসা ট্রিটমেন্ট হলো সেই পেশেন্টকে না খাইয়ে রাখা উপবাস, অনেক সময় উপবাস করিয়ে সেই পেশেন্ট ভালো হয়ে গেছে, মৃত্যুর হাত থেকে পুনরায় আবার জীবন ফিরে পেয়েছে। আমরা জানি মেডিকেল সায়েন্সের আসলে অভিমত কি, দেখুন এই রাজা জমিদারের সন্তান নরোত্তম ঠাকুর আদি তারা এইভাবে কেন নির্জলা থাকতেন, একাদশী তিথি করলে ঐশ্বর্য লাভ হবে, ধন না থাকলে টাকা না থাকলে পাওয়া যাবে, সাংসারিক সুখ হবে, এগুলো সব একাদশীর গৌণ ফল। আর মুখ্য ফল যেটি যা ভগবত প্রাপ্তি, তা আমরা তো সকলেই জাগতিক স্বার্থ চাই, তাহলে একাদশী তিথি যে জাগতিক স্বার্থ যখন চরমরূপে লাভ করা যায় আবার পারমার্থিক স্বার্থটাও তদ্রূপ। আর এই জন্যে এইরকম রাজা জমিদারের সন্তানরা একাদশী তিথি বেছে নিয়েছিলেন, সহজ
একটা দিন, 15 দিনে একটা দিন কষ্ট করলে যদি সব কিছু ফিরে পাওয়া যায় তাহলে কে না করে? তাহলে কেন তারা এইভাবে নির্জলা থাকতেন দেখুন, আমরা সেটা বুঝি মেডিকেল সায়েন্স দিয়ে বুঝি। মেডিকেল সায়েন্সের পূর্ণ কথাটাই হচ্ছে ভগবান কপিল দেবের অধ্যায়, যেটা সহজ বাজায় ব্রহ্মচর্য রক্ষার কৌশল। ব্রহ্মচর্য সকলকেই সাধনা করতে হবে, বিশেষ করে ত্যাগী মহাত্মাদের, যারা গৃহস্থ আছেন তাদেরকেও করতে হবে। তাহলে দেখবেন এই সংসার থেকে বিষয় ভোগ আপনি করতে পাচ্ছেন। ধরুন আপনার হাই সুগার হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে আর রসগোল্লা খেলে মিষ্টি খেলে আপনাকে কিন্তু আর বাঁচানো যাবে না, ইনসুলিন কাজ করবে। শ্বশুর বাড়িতে গিয়েছেন, জামাই আদর তো হবে, বড় বড় রসগোল্লা দিয়েছে আপনার সামনে, আপনার জিভা থেকে জল পড়ছে টপ টপ করে, আর ওই রাজভোগ তুলেও নিয়েছেন মুখের সামনে, আবার মনে করে গেল ওরে বাবা ডাক্তার তো বলেছে আর যদি রসগোল্লা মিষ্টি খায় তাহলে আর আপনাকে বাঁচানো যাবে না, মেডিসিন কাজ করবে না, ইনসুলিন দিলেও কাজ হবে না। ভোগের জিনিস আপনার সামনে আছে কিন্তু আপনি ভোগ করতে পারছেন না, কেন? আপনি কঠিন কঠিন ব্যাধিগ্রস্ত হয়ে গেছেন। তাই সুদামা বিপ্র বলছেন, নরোত্তম ঠাকুর বলছেন, যদি তোমরা ইহ সংসারে থেকে অনেক ধন উপার্জন করেছ কিন্তু সেটা ভোগ করতে পারবে না, যদি তোমরা ব্রহ্মচর্য ব্রত পালন না করো ওই কঠিন ব্যাধি হয়ে যাবে। ওই ব্যাধি হওয়ার পরে তোমার কাছে ধন থাকবে বটে কিন্তু তুমি ভোগ করতে পারবে না, এজন্যেও তোমাকে ভজন করতে হবে। সেই ভজনের একটি প্রধান অঙ্গ হলো একাদশী তিথি করা। একাদশী তিথি করলে কী কী রোগ ভালো হয় আমরা জেনে নিই। প্রথম যে রোগের কোনো ট্রিটমেন্ট হয় না, সুগার। এখনো সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং হয়ে পড়ে আছে সুগারের কোনো মেডিসিন হয় না বলে, কেননা সুগার হওয়ার প্রধান কারণ হচ্ছে দুশ্চিন্তা। যারা খারাপ চিন্তা করে, দুশ্চিন্তা করে, দুশ্চিন্তার কখনো মেডিসিন হয় নাকি? কোন আয়ুর্বেদিক কোন অ্যালোপ্যাথিক শাস্ত্রে তৈরি হয়নি যে দুশ্চিন্তার কোনো মেডিসিন হয়। যার যত বেশি দুশ্চিন্তা তার সুগার লেভেলটাও তত হাই, ইনসুলিন অনেক বড় ধরনের লাগাতে হচ্ছে আপনাকে। সকালবেলা একবার পুশ করছেন হেপেটে, বৈকালবেলা আর একবার পুশ করছেন, তারপরেও মেজাজ খিটখিটে, আচরণ অন্যের সাথে খারাপ হয়ে যাচ্ছে, কেননা সুস্থ তো হচ্ছি না আমি। কিন্তু সেই মনের চিকিৎসা ভাগবতে করলেন, কেন রাজা মহারাজারা নরোত্তম ঠাকুর তারা নির্জলা একাদশী করতেন? তারা অনেক চালাক ছিলেন, আমার মতো এইরকম পাগল নয়, এজন্যে তাদের দেহে কোনো রোগ ছিল না, আর এজন্যে যা খেতেন সব হজম হয়ে যেত। আমার পরম গুরুদেব, আমার গুরুদেব পরমেষ্টি গুরুদেব, তাদের এই সমস্ত রোগ কখনো স্পর্শ করেনি, ধারে কাছে আসতে পারে। তার কারণ হলো এই একমাত্র ভজন। ভজন যিনি করবেন, যিনি ভগবানের প্রসাদ পাবেন, তার এই সমস্ত রোগ স্পর্শ করতে পারবে না। যদি স্পর্শ করে তাহলে বুঝতে হবে ভজনের ভিতরে আমার ত্রুটি আছে, ভজন আমার হচ্ছে না। সরগোস্বামীরা এই কলিযুগের ভজন পদ্ধতি, চৈতন্য মহাপ্রভু এ যুগের ভগবান, শুধু ভগবান নয়, তিনি ভগবানের ভগবান, পরম ভগবান, পরবর্তীতে অনেক ভগবান অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে, হয়ে তারা ধর্ম প্রচার করেছেন বিভিন্নভাবে, একজনার পক্ষে তো সম্ভব নয়। চৈতন্য মহাপ্রভুর যে অবদান, তিনি প্রধান রূপে সরগোস্বামীকে পাঠিয়েছিলেন, যাও, আর যাদেরকে পাঠালেন সবাই জমিদারের ছেলে, কেউ বলতে পারবে না যে না খেতে না পেয়ে কৃষ্ণ নাম করছে। আর সবাইয়ের যোগ্যতা, কেউ ন্যায়শাস্ত্রে পণ্ডিত, কেউ দর্শনশাস্ত্রে,
কেউ বা তিনটে চারটে শাস্ত্রে পণ্ডিত, যারা এগারোটা বারোটা সতেরোটা ভাষায় কথা বলতে পারে, বিশ্বকে কাঁপিয়ে ফেললেন। হাই এডুকেটেড বলতে পারবে না তারা মূর্খ, তারা তারা এইভাবে ধর্মটাকে গ্রহণ করে নিলেন নির্জলা। দেখুন এর কারণটা কি, এর কারণ কি, আমরা যখন বারো ঘন্টা ধ্যান দেব কথাতে, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি, ভগবান কপিল দেব যা মাতা দেবহূতিকে সুষ্ঠ আকারে ব্রত পালন করলে ব্রতের পূর্ণ ফল যাতে মাত, হে মাত, তুমি লাভ করতে পারো, দেবহূতিকে বলছেন, তার কথা বলছি শোনো। সেই ব্রত পালনের প্রধান অঙ্গ হলো হে মাত একাদশী তিথি পালন করা। কিভাবে পালন করবে? বারো ঘন্টা যদি আমরা আমাদের এই শরীরে কোনো জল পানি পর্যন্ত না দিই, তাহলে আমাদের শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে এবং মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে, আমাদের শরীরে যদি বারো ঘন্টা কোনো রকম পানি পর্যন্ত না যায়, অন্য তো কিছু নয়, পানিও যদি না যায়, তাহলে নাভিতে একশো তাপমাত্রা উৎপন্ন হয়। যেমন মেডিকেল সায়েন্স বলেছে, এখনকার খাবার ডাক্তাররা বলে থাকেন এত বেশি কেমিক্যাল আর ফরমালিন দেওয়া থাকে, এগুলো কাঁচা খাবেন না, একশো তাপমাত্রায় সিদ্ধ করে খান, তাহলে খানিকটা বেঁচে যাবে। তা যে খাবারগুলো আমরা কাঁচা খাই, ফল আদি আবহাওয়া বায়ুর দ্বারা যে জার্মগুলো আমাদের শরীরে প্রবেশ করে, সেগুলো আপনি মারবেন কী করে? তো আমাদের গোস্বামীগণ শ্রীমদ ভাগবতে বলছেন, আমরা দেহের ভিতরে যদি একশো তাপমাত্রা উৎপন্ন করতে পারি, তাহলে এই শরীরের ভেতরে যে সমস্ত জার প্রবেশ করেছে, ব্যাকটেরিয়া অতিরিক্ত যে খারাপ ব্যাকটেরিয়াগুলো জন্মগ্রহণ করে, এগুলোকে মেরে ফেলবে। কেননা একশো তাপমাত্রায় কিছুই থাকে না। এই যে করোনা ভাইরাস, এখন বড় বড় সায়েন্টিস্টরা বলছেন যদি ১৫০ তাপমাত্রা হয়ে যায় সূর্যের, তাহলে করোনা ভাইরাস হ্রাস হয়ে যাবে। তা করোনা ভাইরাসের আগে সব মানুষই তো নাশ হয়ে যাবে। রাধে রাধে, জয় নিতায় জয় গো। যদি ৫০ তাপমাত্রা হয়ে যায়, সুতরাং সায়েন্টিস্টরা বলছেন, তাই সেখানে যদি ১০০ তাপমাত্রা হয়, তাহলে আমাদের শরীরের ভেতরে জার্ম কি আর থাকতে পারে? যখনই ১০০ তাপমাত্রা শরীরে উৎপন্ন, এই যে আপনারা দীপ জ্বালছেন না, তো সময় নেই। দীপ জ্বালার অর্থটা কি? দীপ যেমন বাইরেও জেলে ভগবানকে দিতে হবে, তার থেকেও বড় কথা, আমাদের শরীরের ভিতরে নিরন্তর একটি দীপ জ্বলছে, সেই দীপকে প্রজ্বলিত করতে হবে যথার্থরূপে। সেটি হলো মণিময় দীপ। সেই দীপের জন্যে কোনো তেল লাগবে না, কোনো পোলতে লাগবে না, কোনো ঘি লাগবে না, স্বয়ং জ্বলবে। সেটাকে বলা হয় ভক্তির মণিময় প্রদীপ, যা আমাদের শরীরে নিরন্তর জ্বলছে, সেটা একেবারে নিভে যাওয়ার মতো হয়ে গেছে, যাকে বলা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে মতে বলা হয় অগ্নিমন্দা। আমাদের শরীরে যদি অগ্নিমন্দা হয়, তাহলে এই অগ্নিমন্দা ভালো হবে যদি এই দীপ সুষ্ঠ আকারে প্রজ্বলিত হয়। কেউ যদি নির্জলা একাদশী করে, তাহলে বারো ঘন্টা যখন জল পর্যন্ত আমরা খাব না, এই নাভিতে ১০০ তাপমাত্রা উৎপন্ন হওয়ার পরে আমার শরীরের ভেতরে যত জার্ম আছে, ব্যাকটেরিয়া আছে খারাপ, এগুলোকে মেরে ফেলবে, পুড়িয়ে ফেলবে। আর সঙ্গে কি হবে, সঙ্গে যে সমস্ত নার্ভগুলো কাজ করতো না, সেগুলো আবার কাজ করবে। দেখুন কীভাবে জানে, উদাহরণস্বরূপ বলা হচ্ছে, আপনি একটা লোহাকে পিটিয়ে কিছু করতে পারবেন না, আর সেই লোহাটাকে কামারশালায় নিয়ে গেলে যখন প্রচণ্ডভাবে তাপ দেওয়া হয় কামারশালাতে, আগুনের ভিতরে দিয়ে লোহাটাকে যখন তাপ দিতে 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 যখন লাল করে ফেলে, তখন ওই লোহাটাকে পিটিয়ে খন্তা কোদাল কত কিছু তৈরি করা যায়। ঠিক তেমনি আমাদের শরীরে যখন অগ্নি ১০০ তাপমাত্রায় প্রজ্বলিত হয়,
জয়নিতায় জয় গৌর। তখন কি হয়, এ যার মাদি সব যখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল তখন এই দেহটা পবিত্র হয়ে যায়। কেননা দুটি দেবতাকে পবিত্র করবার অধিকার দিয়েছেন ভগবান। এক হচ্ছে বরুণ দেবতা, মানে জল আর পানি, পানিতে আমরা ঢেলে আহ্বান করলে সমস্ত তীর্থ চলে আসে তার ভিতরে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিং করো, এইভাবে আহ্বান করে জল পানি ছিটিয়ে দিলে সবাই পবিত্র হয়ে যায়। জলের পানির এই বর ভগবান দিয়েছেন। আর এক হলো অগ্নি দেবতা, আগুন। আগুনের ভিতরে কোনো কিছু স্পর্শ করালে সে পবিত্র হয়ে যায়। তাই গোস্বামী পাদগণ বলছেন, একাদশীর দ্বারা 12 ঘন্টা জল পর্যন্ত না দিলে এই দেহে যখন 100 তাপমাত্রা উৎপন্ন হয়ে যায় এই দেহ তখন পবিত্র হয়ে যায়। ওই পবিত্র দেহ দিয়ে কেউ যখন কৃষ্ণ নাম উচ্চারণ করে তখন ভগবানের কর্ণে ওই নাম ঝংকার হতে থাকে। ভগবান ছুটে চলে আসে সেই বৈকুণ্ঠ থেকে সেই ভক্তের কাছে। গোস্বামীগণ রাজা জমিদারের ছেলে, তারা তো পাগল ছিলেন না যে রাত জেগে জেগে এইভাবে না খেয়ে কৃষ্ণ নাম করা, এজন্যে তারা করতে। 100 তাপমাত্রা যখন উৎপন্ন হলো বডিতে, আমার দেহ করল পবিত্র, যতক্ষণ ওই তাপমাত্রা দেহে থাকবে তারপরে আপনি আরও খাচ্ছেন না, আরও খাচ্ছেন না, আরও খাচ্ছেন না। তারপরে যদি জাগরণ করেন, আপনি এমনিতেই দেখবেন খেয়ে দেও যদি রাত্রেবেলা আপনি সারা রাত না ঘুমান, সকালবেলা দেখবেন আপনার ইউরিনটা প্রস্রাবটা হলুদ হয়ে গেছে, মানে আপনার শরীর অত্যন্ত গরম হয়ে গেছে। একে তো উপবাস, তারপরে জাগরণ করেছে, তখন আপনার দেহে বলছেন যে 100 থেকেও অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হয়ে যাবে। এই অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হওয়ার কারণে দেহের ভিতরে যে কঠিন রোগগুলো আছে সেগুলোও ধীরে ধীরে নিরাময় হয়ে যাবে। যেমন সবথেকে একটি কঠিন ব্যাধি যেটা সুগার, যার কোনো ট্রিটমেন্টই হয় না। সুগার বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের বডির যে প্যানক্রিয়াস আছে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। যখন নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের দেহ চলার জন্যে পরিচালনা করবার জন্যে যতটা ইনসুলিন দরকার তখন প্যানক্রিয়াস আর সাপ্লাই দিতে পারে না। তখন আমরা হয় ট্যাবলেট নিই, আর বেশি হলে তখন সিরিঞ্জ দিয়ে ইনসুলিন পুশ করতে হয়। আমি সুগার রুগী হয়ে গেলাম, তাহলে আমি ইনসুলিন পুশ করছি তার মানে এই নয় যে প্যানক্রিয়াস ভালো হচ্ছে, তা কিন্তু নয়। অর্থাৎ প্যানক্রিয়াস অক্ষমতা, সে ইনসুলিন সাপ্লাই দিতে পারে না, এই জন্যে বাইরের থেকে আমি ধার করা ইনসুলিন বডিতে নিচ্ছি। তারপর ধীরে ধীরে যতদিন যাই তত প্যানক্রিয়াস আরও নিষ্ক্রিয় হতে থাকে, আমার ইনসুলিনের মাত্রাও বাড়তে থাকে। একদিন সব কিছু শেষ হয়ে যায়। যারা একেবারে কন্ট্রোল করতে পারে না তাদের চোখ খারাপ হয়, কিডনি খারাপ হয়, হাত পা কেটে বাদ দিতে হয়। সুগারে এক কথায় সব কিছু খেয়ে ফেলে, কিন্তু আপনি যদি নির্জলা একাদশী করেন তাহলে আমাদের ভাগবত সুখদেব গোস্বামী পাদ তাকে গ্যারান্টি দিলেন যে রোগ সুগার, হাই প্রেশার, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, তাকে আর হার্ট অপারেশন করতে হবে না। দেহে যখন 100 তাপমাত্রা দেখবেন, 100 তাপ হলে কি হবে, যা কিছু সব গলতে থাকবে। ওই হার্টে যে আপনার কোলেস্ট্রল জমা বেঁধে আছে না, ব্লকেজ হয়ে গেছে, ওই তাপমাত্রায় সব গলিয়ে গলিয়ে ঘাম আকারে পায়খানার সঙ্গে বিভিন্ন দ্বার দিয়ে শরীর থেকে বেরোতে থাকবে। আপনার হার্ট ব্লকেজ দেখবেন ঠিক হয়ে গেছে। রূপ সনাতন শুধু শুধু না খেয়ে কষ্ট করে থাকতেন না, ওরা সাংঘাতিক বুদ্ধিমান ছিলেন, যেমনি পাণ্ডিত্য আর তেমনি রাজার সন্তান। সাধারণ বুদ্ধি সাধারণ মানুষের থেকে অনেক বেশি, বুদ্ধিও অনেক বেশি।
তারা এইভাবে একাদশী করতেন, আমরা শুধু সুযোগ খুঁজি আর যত ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দিলে আমি নিজেই ফাঁকিতে পড়ে যাব। যদি জীবনে কিছু লাভ করতে হয় তাহলে সরগোস্বামীর আদর্শকে গ্রহণ করতে হবে। তাদের যে আদর্শ জগতের কল্যাণের জন্য, তাদের কোনো স্বার্থ ছিল না, জগতের যা কিছু করেছেন সব কল্যাণের জন্য। ওই 100 তাপমাত্রা যতক্ষণ আমাদের বডিতে রাখতে পারবো, দেখুন আমাদের উপবাস তার পরের দিন পর্যন্ত চলে, জাগরণ করেছেন। কঠিন যে নার্ভ আপনার কাজ করে না, সেই নার্ভগুলো কাজ করবে, আপনার হজম শক্তি বৃদ্ধির শেষ কথা যেটা বলছেন, যার কোনো মেডিসিন হয়নি সেই যে প্যানক্রিয়াস, তখন ওই 100 তাপমাত্রায় গিয়ে এতভাবে উত্তপ্ত করে ওই প্যানক্রাস, তৎক্ষণাৎ 12 ঘন্টা পরে দেখবেন সঙ্গে সঙ্গে সে কার্য করতে শুরু করে দিয়েছে। আমাদের যতটা ইনসুলিন দরকার ততটা সে সাপ্লাই করছে। আপনি অবাক হয়ে যাবেন, একটা নির্জলা একাদশী করেন যাদের সুগার আছে, পরের দিন গিয়ে আপনি মাপুন ডাক্তারের কাছে গেলে ডাক্তার অবাক হয়ে যাবে, কী করে আপনি ইনসুলিন নেননি অথচ আপনার ইনসুলিন বডিতে ঠিক আছে। কেননা প্যানক্রিয়াস একটা একাদশীর দ্বারাই আপনাকে ওই ইনসুলিন তৈরি করার ক্ষমতা তৈরি করেছে। এজন্যে দেখবেন যারা আমাদের এই বাংলাদেশে ধার্মিক মুসলমানগণ যখন এক মাস রোজা পালন করেন, সারাদিন কিন্তু তারা কোনো কিছু খেয়ে থাকে না, এমনকি মুখে থুতু কিন্তু গেলে না। এটা সত্যি বলছি তো? এটা তো করে সারাদিন। তো যারা সুগার রুগী তারা গিয়ে মেডিকেল স্পেশালিস্ট তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, দেখুন আমরা তো রোজা করি আর ইনসুলিন নিতে গেলে তো খাবার খেতে হয়, তা আমরা সুগার রুগী কী করে রোজা পালন করব। তখন একজন মেডিকেলের অফিসার বলছেন, দুজন পরপর লিখেছিলেন পেপারে বেরিয়েছিল, আমি ওটা রেখে দিয়েছি কাটিং করে, অনলাইনে ওটা এখন আসে, বলছে আপনারা সত্যিকারের যদি রোজা পালন করেন তাহলে ইনসুলিন নেওয়ার দরকার হবে না। এত বড় ডাক্তার দুইজন যখন বললেন, তখন এটা যদি মেডিকেলের কোনো বিরোধী কথা হতো তাহলে তো ওই ডাক্তারের দুইজনের নামে এতদিন কেস হয়ে অনেক মামলা মোকদ্দমা শুরু হয়ে যেত। বলছেন আপনারা এক মাস রোজা যদি প্রকৃত রূপে পালন করেন, তাহলে না খেয়ে যদি পালন করেন তাহলে 11 মাস ভালো থাকবেন। ওই সঙ্গে সঙ্গে যখনই সাজরে একটি ধাক্কা মারছে, 100 তাপমাত্রা উৎপন্ন হওয়ার পরে সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াস আপনার কার্যকরী হয়ে যায় আর ইনসুলিন সাপ্লাই দিতে থাকে। আর এই জন্যেই নরোত্তম ঠাকুর সুদামা বিপ্লবকে যদি রোগ থেকে নির্মুক্ত রাখতে হয়, রোগ যদি হয়ে যায় কঠিন হবে, আর না তো অন্যের সেবা করতে পারবো না ভগবানের সেবা করতে পারবো। আগে সর্বপ্রথম আমাদের এই দেহটাকে সুস্থ রাখতে হবে, এই স্থূল শরীরটাকে। এই স্থূল শরীরটা সুস্থ রাখবার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে উপবাস। তাই ব্রহ্মচর্য পালনের মধ্যে সর্বপ্রথম একটি অঙ্গ দিয়েছেন একাদশী তিথি পালন করা মানে উপবাস। এখানে বৃদ্ধ আবাল বনিতা সকলেরই করবার বিধান, যার বিবাহ হয়নি সেও করবে স্বামী স্ত্রী, যার বিবাহ হয়েছে সেও করবে, না করলেই তার পাপ হবে। এজন্যে স্বর্গস্বামীরা জাগরণ, কেন জাগরণ করলে দেহের যে তাপমাত্রা উৎপন্ন হয় তাতে কঠিন ব্যাধি পর্যন্ত ভালো হয়ে যায়। এজন্যে বললেন যে যারা জাগরণ করে হরিনাম করবে আমার, জাগরণ অনেকে জাগরণ করে দেখেছি, ওই যেমন শিব চতুর্দশী ব্রত যখন আসে তখন আমার ভক্তিময়ী মায়েরা এবং মেয়েরা সব জাগরণ করে। কীভাবে জানেন? সারা রাত হয় লুডু খেলে, নাই সিনেমা হল ওই দিন সারা রাত খোলা থাকে, সিনেমা দেখতে যায়, জয় নিতাই জয় এইভাবে না, সিনেমা দেখে আর লুডু খেলে নয়, সারা রাত ভগবানের গুণকীর্তনে ভগবানের কথা দিয়ে জাগরণ করতে হবে।
তাহলেই ভগবান প্রসন্ন হয়ে যাবেন। যদি আপনি সুগার, হাই প্রেশার, কোলেস্ট্রল ডাক্তার বলে দিয়েছে আপনার 70% 80% ব্লকেজ হয়ে গেছে, এখনই আপনাকে অপারেশন করতে হবে, আমি বলছি না, আমাদের ভাগবত বলছেন, আপনি আসুন। এখানে তো সেই সুযোগ হলো না সকালে ক্লাস দেওয়ার, কেন রাত হয়ে যায়, অনেক রাত শুতে শুতে 1টা বেজে যায়। ভাগবতের ক্লাসগুলো যদি আপনারা সকালে করতে পারেন, দেখি আপনাদের এখানে সেইভাবে আপনাদের তৈরি করে দেওয়া যায় কি না। যারা সকালবেলা এসে ক্লাস নেবেন, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা যদি ভাগবতে যেভাবে ব্রহ্মচর্য রক্ষার যে কৌশল, এই কৌশলটা যদি শিখতে পারেন, তাহলে এই দেহের যেমন কোনো রোগ থাকবে না, আর ওই যে বললাম মনের রোগ, যে রোগের কোনো ট্রিটমেন্ট হয় না, ওই মনের রোগ চিরতরে নষ্ট হয়ে যাবে যদি কেউ একাদশী তিথি পালন করে। মনের দুশ্চিন্তা তার থাকবে না, আর দুশ্চিন্তা যদি না থাকে তাহলে সুগার লেভেলও তার হাই আসবে না। আর দুশ্চিন্তা একমাত্র যেতে পারে একাদশী তিথি পালনের দ্বারা। এজন্য সর্বপ্রথম যারা দীক্ষা নিয়েছে, প্রথম ধর্মে প্রবেশ করছে, আদৌ যে ধর্ম, ধর্মের যে প্রথম সিঁড়ি, যারা ধর্ম লাইনে এসেছে তারা সর্বপ্রথম যে ধর্ম পালন করতে হবে সবাইকে, সেটা হচ্ছে একাদশী তিথি পালন করা। এটা যদি না করে তাহলে ধর্মের ভেতরে তো প্রবেশই করতে পারবে না। ধর্মের 8টি সিঁড়ি, ধর্মের 8টি সিঁড়ি, অষ্টম গর্ভে ভগবান জন্মগ্রহণ করেছে। ওই অষ্টম সিঁড়িতে যেতে গেলে প্রথম সিঁড়িতে হচ্ছে প্রথম ধর্ম পালনই হচ্ছে তাকে একাদশী তিথি পালন করা। সে একাদশী তিথি এইভাবে যদি আপনি পালন করেন 24 ঘন্টা, মনে রাখবেন ধ্যান ব্যবহার কথা, খাম খেয়ালি করলে কিন্তু উল্টে ব্যাধি হয়ে যাবে। দ্বাদশীর দিনে, দশমীর দিনে আপনি কি করবেন, কমপক্ষে 6 লিটার জল পান করবেন দশমীর দিনে। আর পানি যখনই খাবেন তখন কমপক্ষে, যে যাই বলো, বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন কথা বলেন, খাওয়ার 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে, ইত্যাদি ইত্যাদি। আমাদের ঋষিগণ কি কথা বলেছে, ঋষিদের কোনো স্বার্থ ছিল না ধ্যান দেব, বিশেষ করে পতঞ্জলি ঋষি, তিনি আমাদের এই সন্দেশ দিচ্ছেন, মিনিমাম 1 ঘন্টা আপনি পানি পান করেছেন, 1 ঘন্টা কোনো খাবার খাবেন না, আবার খাবার খেয়েছেন 1 ঘন্টায় কোনো রকম পানি পান করবেন না, জল খাবেন মিনিমাম, যদি 2 ঘন্টা হয় তাহলে আরও ভালো। সারাদিনে সকালবেলা ঘুম থেকে খালি পেটে উঠে একসঙ্গে 16 লিটার জল একসঙ্গে পান করতে হবে, একসঙ্গে। তারপরে সারাদিনে 200 ml 250 ml করে বারবার ঘন ঘন পান করুন, কিন্তু সকালবেলাটায় একসঙ্গে বেশি পানি খেতে হবে। তার কারণ কি দেখুন, আমরা সারাদিন যে খাবার খাই, পেটের ভিতরে যে আবর্জনা জমে, সেই আবর্জনাটাকে সকালবেলা জল খেয়ে সাফ করতে হবে। পানি, ওই যে বললাম, পবিত্র করে, অগ্নি আর পানি, জল, এই দুটি হচ্ছে পবিত্র দেবতা, অর্থাৎ পবিত্র করে সব বস্তুকে। এই জন্যই সকালবেলা উঠে আগে চা না খেয়ে, খনে না খেয়ে, বিড়ি না খেয়ে, আগে ঘুম থেকে উঠে যে ভগবানের যে সৃষ্টি, সেই বরুণ দেবতা কৃপা করেছেন, সেই জল পান করুন। একসঙ্গে কেন পান করবেন, ওই যে দেখবেন রাস্তাঘাটে অনেক সময় আখ কুসুরের রস করে না, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনের ভিতরে রস তৈরি করে, মৌসুম্বির জুস, ফলের জুস বানায়, আমরা জুস খাই, তো ওর ভিতরে ওরা পানি ঢেলে ঢেলে পরিষ্কার করে, কিন্তু অল্প অল্প যদি পানি দেয় তাহলে কিন্তু ভালো পরিষ্কার হয় না। আপনারা যে টয়লেটে যান, কথাটা শুনতে খারাপ হয়, এই জন্যই বলছিলাম না, তাও বলি, টয়লেটে যদি অল্প অল্প জল দেন তাহলে কিন্তু মল যাবে না। একসঙ্গে 1 বালতি জল যদি হুড়পাড় করে ঢেলে দেন তাহলে মল ফল যা আছে সব ধুয়ে পরিষ্কার হয়ে, আর ওই প্যানের সাথে যদি মল লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে, যায় নি তাই যায় গো, ঠিক বলছি তো? তা আমাদের লিভারের ভিতরে যে আবর্জনাগুলো,
লেগে আছে আচ্ছা করে। অনেক ডাক্তাররা বলবেন একসঙ্গে এত বেশি জল খেতে নেই, তাহলে আমাদের ঋষিরা কি পাগল ছিলেন নাকি? তারা বড় বড় আয়ুর্বেদিক তারা ছিলেন, তাদের থেকে কোনো কেউ বড় ডাক্তার ছিল না, আর তাদের জগতে কোনো স্বার্থ ছিল না। তারা যা কিছু জগতে বলেছেন সব জীবের মঙ্গলের কারণ, কারা স্বার্থ নিয়ে তারা কোনো কিছু বলেননি। কেন? তাদের কোনো কিছুর অভাব ছিল না। তবে সবসময় আপনি জল খেয়ে লিভারে প্রেশার দিতে পারবেন না। ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের ঋষিগণ বলছেন যে সর্বপ্রথম আপনি খালি পেটে একসঙ্গে কম করে সোয়া লিটার, আর যারা অনেক বেশি আগুনের কাছে কাজ করেন, 100-200 লোকের রান্না করেন, তাদের শরীর অনেক হিট হয়ে যায়, তাদের জন্য বলেন সকালবেলা উঠে একসঙ্গে 1.5 লিটার জল পান করবেন, পানি পান করুন 1.5 লিটার। এইবার এই যে সঙ্গে সঙ্গে চাপ খাগে দেবেন, গা গলিয়ে উঠেছে আপনার, মনে হচ্ছে এখনই বমি হয়ে যাবে, বমি হয়ে যান, বমি হয়ে আপনার অতিরিক্ত অ্যাসিডগুলো বেরিয়ে যাবে, দেখবেন বায়ুপিত্ত কফ যে অধিক আছে শরীর থেকে বেরিয়ে যাবে বমি আকারে, নাই পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে লিভার। তারপরে দেখবেন যারা প্রতিদিন গ্যাসের অম্ল অ্যাসিডের মেডিসিন খাচ্ছেন, ওমিপ্রাজল ইসোমিপ্রাজল ইত্যাদি ইত্যাদি, আমি আপনাদের গ্যারান্টি দিলাম আজকেই কালকে সকালবেলা আপনি এইভাবে জল খান, দেখুন আপনার আর পেটে গ্যাস হচ্ছে না, কোনো অমিপ্রাজল খাওয়ার প্রয়োজন হবে না। তবে ডাক্তাররা আমার পরে রেগে যাবে, এইভাবে যদি সবাই জল খায় তাহলে তো অমিপ্রাজলের চাহিদা কমে যাবে। ঋষিদের এই ধ্রুব সত্য কথা আপনারা পালন করে দেখুন, যে আপনার যে খাদ্য হজম হতো না ওইগুলো খাদ্য আবার হজম হচ্ছে, আপনি একদিন পালন করুন। আর সারাদিনে প্রতিদিন কম করে 5 লিটার জল পান করতে হবে, এর নিচে নয়, ঋষিদের কথা। তাইলে বডিতে পানির অভাব হবে, আর পানির অভাব হলে আপনার দেহে টক্সিন জমা পড়ে থাকবে, ইউরিক অ্যাসিড জমা পড়ে থাকবে, আর এগুলো জমা পড়ে গেলে ধীরে ধীরে আমার শরীরের হাড় খেয়ে ফেলবে, রক্ত জমাট বাঁধিয়ে দেবে ওই টক্সিনগুলো, তখন হার্ট ব্লকেজ হয়ে যাবে। পানি কি করে ওই যে বললাম পবিত্র করে, বরুণ দেবতা আমাদের এই শরীরটাকে রক্ষা করে। যখন এই 5 লিটার পানি পান করবেন বোঝা যাবে কি করে আপনাকে, আপনি বারবার টয়লেটে যাবেন ইউরিন করতে, মিথ্যে কথা বললেও ধরা পড়ে যাবেন, বারবার যেতে হবে এটা তার প্রমাণ। আর বারবার ইউরিন দিয়ে আপনার টক্সিন ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবে, আর এটা বেরিয়ে গেলে দেহে দেখবেন আর রোগ নেই, এর ঋষিদের কথা এটা পালন করুন। সর্বস্বামীদের যে আদর্শ এটা যদি আমরা পালন করি তাহলে আমাদের দেহে শুধু জল, কি ধরনের জল খাবেন, কতটা জল খাবেন আর কিভাবে খাবেন, শুধু পানি খাওয়ার যদি আপনি নিয়ম জানতে পারেন তাহলে আপনার দেহের এমনিতেই 40টা রোগ ভালো হয়ে যাবে, শুধু আপনাদের পালন করতে হবে। যখনই জল খান ওইভাবে খান, এরপরে কম পরিমাণে খান, 200 ml 250 ml খান, কিন্তু সারাদিনে শোয়ার আগে পর্যন্ত কম করে আপনি 5 লিটার খান। একাদশীর আগের দিনে দশমীতে 6 লিটার, একাদশীর পরে দ্বাদশীর দিনে কম করে 7 লিটার জল পান করতে হবে আগামীকাল। যদি না করেন তাহলে বায়ুপিত্ত কফগুলো আপনার শরীরে থেকে যাবে। সকালবেলা উঠে যারা নির্জলা করবেন, যে শরবতটা তৈরি করতে হবে আগে, শরবত না খেয়ে যদি পালন করেন ওই অন্ন জাতীয় প্রসাদ পান, তাহলে কিন্তু শরীর ভীষণ আপনার খারাপ করবে, ধ্যান দিতে হবে কথাগুলোকে। পারণের আগে ভোরবেলাতে আপনাকে পান করতে হবে একটি শরবত বানাতে হবে, স্লাইন ওয়াটার বানাতে হবে, বাজারে স্লাইন ওয়াটার নয়, ওতে অনেক চিনি অনেক সুগার অনেক সল্ট থাকে। 1 লিটার জলের ভেতরে, 1 লিটার জল তার ভিতরে এইরকম 3 চিমটি মিশ্রি পাউডার পরিমাণ 5 গ্রাম,
আর এক গ্রাম মতো লবণ মানে নুন দিতে হবে, জলটাকে খুব করে ভাইব্রেশন করো। সেই জল পান করলে, সেই পানি খেলে আপনাকে মনেই হবে না যে এই জলের ভিতরে কোনো মিষ্টি দ্রব্য আছে। আমরা যেভাবে শরবত করে খাই, মিষ্টি না হলে আমাদের মুখে ভালো লাগে না। এই জন্যে বলে গুরু মহারাজ বুক কেন জ্বলছে, তো জ্বলবেই, ওতে চিনি বেশি দেওয়া আছে, বুক তো জ্বলবেই, কষ্ট হবে তো। ওই রকম না, এমনভাবে ওইটা হচ্ছে পরিমাণ। এক লিটার জলের ভিতরে 2 লিটার ওইভাবে পরিমাণ করে নিতে হবে। আর কী দিতে হবে, জলটা ভাইব্রেশন হয়ে গেলে তারপরে ওর ভিতরে 4-5 ফোঁটা লেবুর রস দিতে হবে। লেবুর রস কেন, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা আমাদের লিভারকে পরিষ্কার করবে। আর 8-10টা গোলমরিচ, আয়ুর্বেদিক শাস্ত্রে আমরা পূর্বপুরুষকে দেখেছি তারা সকালবেলাটা প্রতিদিনই বাসি পেটে 7-8টা গোলমরিচ খেতেন, তার কারণ তো আছে। গোলমরিচ প্রায় 80টা রোগ ভালো করে। গোলমরিচ পাউডার করে নিন, গুঁড়ো করে কড়াইতে একটু ভেজে, তেলে নয়, পাউডার করে রাখুন কাঁচের শিশিতে। 8-10টা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়োটা মুখে নিয়ে তারপরে এই শরবতটা খান। গোলমরিচ কী করবে, এই যে 24-30 ঘন্টা আপনি না খেয়েছিলেন, আপনার লিভারে যা বায়ুপিত্ত কফ অতিরিক্ত জমেছিল, বহু দিনের যে সমস্ত টক্সিন ইউরিক অ্যাসিড অতিরিক্ত গোলমরিচ এগুলো টেনে ছিঁড়ে সব বার করে ফেলবে আপনার পায়খানার সঙ্গে। রাধে রাধে এটা দিয়ে খান, তারপরে দেখুন আপনার এত খিদে পেয়েছে যা আপনি মনে হবে যে যা আছে ঘরে সব কিছু খেয়ে ফেলি। যার আগে মনে হতো আপনার দুধ খেলে, এ খেলে, ও খেলে শুধু গ্যাস হচ্ছে, এখন গ্যাস আর খুঁজে পাবেন না, সারাদিন মনে হবে আপনি খায় আর খায় আর খায়। আগে জোরপূর্বক দিলেও আপনার খেতে ইচ্ছা করতো না, এখন শুধু খেতে ইচ্ছা করবে। তার মানেটা কি, দেখুন আপনি ভক্তি করলেন, এবার জামাই বাড়িতে গিয়ে খুব করে খান, যা দিচ্ছে শ্বশুর বাড়িতে খেয়ে নিন, আর কোনো অসুবিধা হবে না আপনার। রাধে রাধে, জয় নিতায় জয় গো। সুতরাং এজন্যে তারা এইভাবে একাদশী পালন করতেন ষড়া গোস্বামীগণ। আরও একাদশীর অনেক মহিমা আছে, শেষ করা যাবে না, 10টার বেশি বাজে, শুনলে তবে আমরা বুঝব যে কেন রূপ সনাতন আদি। আগেই বলেছি আমি, সত্যতে তা দাপর যুগের ধর্মের কথা বলছি না, কলি যুগের ধর্মের। অনেকে বলেন যে সন্ধ্যার পরে যদি একটু ফল আহার করি তাহলে কি একাদশী হবে না, হবে হবে না কেন, কিন্তু পূর্ণ ফল পাওয়া যাবে না। আমরা জেনে নিই, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ বললেন যে ভজনে অসমর্থ তিনি সন্ধ্যার পরে শুধু পানি পান করতে পারেন, আর যিনি ভজনে চরম অসমর্থ তিনি সন্ধ্যার পরে একটু ফল আহার করতে পারেন। রান্না জাতীয় খাবার নয়, ফল আদি রান্না ছাড়া। শুধু পানি খেয়ে যারা একাদশী করবে তারা একাদশী 10% ফল পেতে পারে, 90% মাইনাস শুধু পানি। আর যদি ফল আদি অন্য জিনিস আহার করে তাহলে পঞ্চশস্যে যে পাপ আশ্রয় করে সেইগুলো ত্যাগ করার কারণে আমার শরীরে পাপ প্রবেশ করবে না। ধ্যান দেবো কথাতে, পঞ্চশস্যের মধ্যে পাপ আশ্রয় করে, এগুলো একাদশীর দিনে বর্জন, এগুলো না খেলে শরীরে পাপ যাবে না, কিন্তু ফলও কিছু লাভ হবে না, কিছু ফল আমি পাবো না। একাদশী করে যে 1% বা 2% যে ফল এসছে সেটা যে শরীরে আমার গচ্ছিত হবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স হবে, ব্যালেন্স কিছু হবে না, কিন্তু ব্যাংক থেকে কিছু ঘাটাও হবে না। তার মানে ওই খাবারগুলো বর্জন করার ফলে পঞ্চশস্য আমি ত্যাগ করেছি, খাচ্ছি না একাদশীতে, এই কারণে পাপ শরীরে প্রবেশ করলো না অতিরিক্ত, কিন্তু ব্যালেন্সও কিছু জমবে না। ব্যালেন্স শুধু জমবে, হরিভক্তি বিলাসে বললেন, যদি সে শুধু পানি খেয়ে, অর্থাৎ জল খেয়ে যদি একাদশী করে তাহলে একাদশীর কিছু ফল পাবে। যেহেতু ভক্তির অঙ্গ সে বিফলে যাবে না, ফল সে কিছু পাবে।
আর যদি মনে করে আমি একটা একাদশী করে ভগবানের কাছে চেয়ে নেব কিছু ফল, তাহলে তাকে এইভাবে করতে হবে। এইভাবেই করতে 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 আমরা ফল পেয়ে যাব। অসমর্থ অর্থাৎ ভজনে চরম অসমর্থ ব্যক্তি মানে তিনি কনিষ্ঠ সাধু। সাধু তিনটে ক্যাটাগরি, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কনিষ্ঠ সাধু যিনি, তাকে বলা হচ্ছে এইরূপভাবে সে ভজন করবে, ভজনে অসমর্থ, করতে করতে অভ্যাস করবে, সারাদিন পরে সন্ধ্যেবেলায় আহার করুন, তারপর ধীরে ধীরে জল খেয়ে করুন, তারপরে একদিন জল ছাড়া করুন। অভ্যাসযুক্ত অভ্যাস করতে হবে, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। যাদের হাই প্রেশার সুগার আছে, সারাদিন পরে সন্ধ্যেবেলায় মনে হবে জীবন চলে গেল, সেই সন্ধ্যার আগে আগে বৈকালবেলা যেভাবে আমি বললাম একটু স্লাইন ওয়াটার, যেভাবে বললাম এইভাবে স্লাইন ওয়াটার করে খেয়ে নিন যারা সুগার রুগী, হাই প্রেশার, দেখবেন ওই গা গোলানো অস্থিরতা ভাবও চলে গেছে, আপনার ভিতরে অনেক এনার্জি এসে গেছে। এইভাবে করতে করতে তারপরে আপনি পুরো না খেয়ে আবার একাদশী করতে পারবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌড়। আজকে একাদশী আমরা জাগরণ করব, থাকব যেখানে আছি সেখানে জাগরণ হবে। হরিকীর্তনের দ্বারা অনেক কিছু অনুশীলন ছিল, সারা রাত আমরা পদাবলী পালা কীর্তন করব, কীর্তন আকারে আমাদের জাগরণ হবে। আপনারা চাইলে আমাদের সাথে জাগরণ করতে পারেন। যারা একাদশীতে খেয়ে ফেলেছেন তারপরেও যদি জাগরণ করতে পারেন, হরিভক্তি বিলাসে বলছেন তাহারাও অনেক ফল লাভ করবেন, কেননা একাদশী জাগরণে সব থেকে বেশি ফল দেওয়া হয়েছে। যে কোনো উপবাসে জাগরণে সব থেকে বেশি ফল। জয় নিতাই, জয় গুর। কারা কারা একাদশী করেছেন হাত তুলুন দেখি, আজকের দিনে কারা কারা একাদশী করেছেন? অনেক ভক্তরাই করেছেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গুর। আপনাদের অবশ্যই মঙ্গল হবে। কারা কারা জাগরণ করতে চান আমাদের সঙ্গে হাত তুলুন দেখি, কজন আছেন দেখি। এবার আর হাত উঠছে না। রাধে রাধে বলছে আমাদের বাড়িতে ঘুমোতেই হবে, বিয়ে আছে না, দেওয়া যাবে না, অসম্ভব। বাড়িতে মায়ের পরে রাগ করে সারা রাত জেগে থাকতে পারি, এমন ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীতে রাতে, ঘুম তো দূরের কথা, একজন পূর্ব দিকে মুখ করে আর একজন পশ্চিম দিকে মুখ করে বসে রইল, সারা রাত জাগরণ হয়ে গেল, দুইজনের ভিতরে কথা নেই। এইভাবে আমরা রাত জাগতে পারবো, কিন্তু ভগবানের জন্যে একটা রাত দিয়ে দেবো যে গোবিন্দ, এটা দিতে গেলে বহু জন্মের পুণ্য লাগবে, এটা দিতে পারবে না, অত সহজ নহে। শরীরে যা হয় হোক, কিন্তু ভগবানের জন্য দিয়েছি, ভগবান দেখবেন কত রাত আমরা কাটিয়ে দিই। এখনকার ইয়ং ছেলেমেয়েরা তো সব থেকে অনলাইনে, তাদের একেবারে 100% প্রেম চলতে থাকে, সারা রাত মোবাইলে প্রেম চলছে, মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি পরিবর্তন করে গল্প চলছে ভোর পর্যন্ত, তাহলেও তাদের প্রেম শেষ হয়নি। অনেকে বয়স্ক বুড়ো বুড়িরা, বুড়ো হয়ে গেছে, তাদের প্রেম চলে সারা রাত, আমার নিজের দেখা। তখন ডাক্তারের কথা ভুলে যায়, ডাক্তার বলেছে জাগরণ করো না, তখন তো প্রেম আছে না তার প্রতি, যার সাথে গল্প করছে তার সঙ্গে তার প্রেম আছে। তা ভগবানের সঙ্গে যখন আমাদের প্রকৃত প্রেম হয়ে যাবে, তখন ভগবানের জন্য জাগরণ করতে কোনো কষ্ট হবে না আমার মধ্যে। সুতরাং সেই কৃপা আমাদের লাভ করতে হবে। জয় নিতাই, জয় গুর। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। নিতাই গৌর সীতানাথ।